আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছিলাম মাছ বাজারে মাছ কিনতে। বাজার আসলে খুবই চড়া, প্রত্যেকটা মাছের দামই অনেক, প্রত্যেকটা সবজির দাম অনেক। যাই হোক, কিছুই তো করার নেই, খেতেই হবে। বেঁচে থাকলে তো আসলে খাওয়ার প্রয়োজন, খেতে হবে। দেখি কি কি মাছ পছন্দ হয়, কিনতে পারি কিনা দেখি। টাটকা মাছ আছে, ভালো মাছগুলো সবই ভালো। যেহেতু আজকে শুক্রবার ছিল, সব মাছই ভালো ছিল। শুক্রবারে বাজারে অনেক মাছ ওঠে। এই তো আমি আমার পছন্দের মাছ পেয়ে গেলাম। এই যে এখানে কাতল মাছ কিনবো, তারপরে হচ্ছে আমি নিব হচ্ছে একটা বাউশ মাছ নিব। আসলে কালি বাউশ মাছটা খেতে খুবই ভালো লাগে, শীতকালে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু টাটকা আছে আমি নিব। ওই ভাইকে বলতেছি যে কেজি কত, উনি বলতেছে 380 করে কেজি। আমি বলতেছিলাম যে না, 380 টাকা না, আমি 350 হলে নিব। উনি যে মাপতেছিল। আর নিব হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো ভালো ছিল, টাটকা ছিল। আর নিব হচ্ছে পোয়া মাছ, পোয়া মাছ আমার পছন্দের একটা মাছ। আর শুক্রবারে আসলে আসলেই পছন্দের মাছগুলো পাওয়া যায়, যেহেতু শুক্রবার ছুটির দিন থাকে, সবাই বাজার করতে আসে। এই জন্যই আমার মাছটা আমি এই পাশে এনে দিলাম কাটতে। ছেলেটা খুব স্পিডে কাটতেছিল, এই তো বাউশ মাছটা কাটতেছে। ছেলেরাও আসলে কাটতে পারে, ভালোই লাগে দেখতে ছেলেরা মাছ কাটে, মহিলাদের থেকেও তাড়াতাড়ি। বাজারে আসলে আমি যেদিন বাজার করতে আসি, মাছ কাটা দেখে আমি খুবই অবাক হয়ে যাই, মানে এত স্পিডে কাটে। আমরা মহিলারা আসলে ছাই দিয়ে কাটতে হয়, এই দিয়ে সেই দিয়ে ধরতে পারি না, কাটতে পারি না, কিন্তু ওনারা এত তাড়াতাড়ি কাটে, আসলেই ভালোই লাগে। আসলে শেখার অনেক কিছুই আছে, দোলনা থেকে কবর পর্যন্ত আসলে শিখার কোনো শেষ নেই। প্রত্যেকটা ধাপে ধাপে আসলে শিক্ষার অনেক কিছু আছে, জীবনে চলার পথে শিখার কোনোই শেষ নেই। মানুষের একটা দিন যায়, এক একটা শিখার অধ্যায় শেষ হয়, নতুন অধ্যায় শুরু হয়। এই যে এত স্পিডে মাছ কাটতেছে, আমরা মহিলারা আসলে এত বড় মাছ ধরে কাটতে পারতাম না। আমি দেখাই সবাইকে, খুব তাড়াতাড়ি লোকটা মাছ কাটতেছিল। আসলে প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে, মাছের, সবজির, তেলের, মানে কোনো কিছুর দাম কমতি নেই। আসলেই এত দামে আসলে গরিব মানুষ কীভাবে চলে আসলে ভাবা যায় না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কি হিমশিম খেতে হয়। গরিব মানুষদেরকে আল্লাহ কীভাবে রাখে আল্লাহ জানে। আল্লাহ আমাদের সকলকে ভালো মতো চলার তৌফিক দান করুন, আমিন। এই মাছ বড় মাছগুলোই কেটে নিব, ছোট মাছগুলো বাসায় খালা কাটবে। চিংড়ি মাছগুলো, কই মাছগুলো খালা পরিষ্কার করবে, পোয়া মাছ। বড় মাছগুলো বাজার থেকে আমি কেটে নিই, যেহেতু বাজারে মাছ কাটলে আসলে তাড়াতাড়ি যেমন তেমন, বড় মাছটা সুন্দর করে পিস করে দেয় ওনারা। আর বাসায় কাটলে ওই এত সুন্দর হয় না, যেহেতু দায়ে এত ধার থাকে না। এই পাশে মাছগুলো টাটকা ছিল, ইলিশ মাছ, যেহেতু আমি অন্য অন্য মাছ কিনে ফেলেছি, তাই আজকে আর ইলিশ মাছ নিব না। দেখি আরেকদিন আসলে আবার ইলিশ মাছ কিনবো। ওই দিন যেহেতু সাপ্তাহিক বাজার আমি শুক্রবার দিনে আমার করা হয় বেশি, বাচ্চার বাবা আসে, না হলে আমি আসি, দুজনের একজনে একজন করি। মাছের বাজারটা আসলে আমি আমার পছন্দ মতো, না হলে আমি খেতে পারি না, এই জন্যে আসা।